হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি ভালো আর এখন বাজে সকাল কি বলবো সাড়ে পাঁচটার মতো বাহিরের লাইটগুলো কিন্তু এখনও জ্বলছিল তো যাই হোক আমি হলো বাহিরে হাঁটতে যাব সেই জন্য বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম তো দেখলাম যে আশেপাশের মানুষজন এখনও বের হয়নি তো আমার আবার একটু ভয় লাগে সকালবেলা একা একা হাঁটতে যেতে তো যাই হোক আমি হাঁটতে যাব তো হ্যাঁ আমি হাঁটাহাঁটি শেষ করে অলরেডি চলে এসেছি এসে বাসায় আমি এখানে লেবুর রস নিলাম দুইটা ছোটো লেবুর রস আর এখানে দিচ্ছি আমি মধু অল্প পরিমাণ আর কি মধু দিয়ে হালকা কুসুম গরম পানি দিয়ে আমি লেবুর রসটা খেয়ে নেব তো আমি ওটা খাওয়ার প্রায় বিশ মিনিট পর কিন্তু নাস্তাটা করব আমি এখন কিচেনে চলে আসলাম আর আমার জন্য আমি নাস্তাটা শেঁকে নিব। আর একটা কথা বলে নি আজকে দুপুরে আমি হলো আমাদের দাওয়াত আছে বেড়াতে যাব তো সেখানে আপনাদেরকে সঙ্গে নিয়ে যাব তো সেই জন্য আমি আগে থেকে আপনাদেরকে জানিয়ে দিলাম যেন আমার ব্লগটা ছেড়ে কেউ উঠে না যান শেষ পর্যন্ত দেখবেন আর অনেক এনজয় করবেন যেহেতু আজকে আমরা যেখানে যাচ্ছি সেখানে প্রায় দশটা ফ্যামিলির বাচ্চারা ভাবিরা আমরা সবাই একসাথে হব আর একসাথে হয়ে অনেক মজা করব আর এটা হলো আমাদের ঈদ স্পেশাল গেট টুগেদার পার্টি তো যাই হোক আমি চেষ্টা করব আপনাদের সঙ্গে ওইখানের যে যা যা করেছি সব কিছু একটু একটু করে শ্যুট করার জন্য তবে সবাই তো আর ক্যামেরার সামনে আসতে চায় না যারা আসতে চায় তাদেরকে নিয়ে একটু এনজয় করব আর আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব তো সকালবেলা আসলে বাচ্চারা এখনও ঘুমোচ্ছে যেহেতু স্কুলটা আমাদের এখনও খুলেনি আর অনেক স্কুলই কিন্তু এরই মধ্যে খুলে গিয়েছে আর আমি হলো আজকে রুটি আর ডিম খাবো ডিম ভেজে নেব আর কি তো দুইটা রুটি নিচ্ছি আর এগুলো হলো ফ্রোজেন রুটি তো রুটিগুলো স্যাকা হয়ে গিয়েছে আর আমি ডিম একটু পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আজকে খেতে ইচ্ছে করলো তো সেই জন্য পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ডিমটাকে মাখিয়ে নিয়েছি আর এখন আমি এটা ফ্রাই করে নিব আর আজকে এভাবে আমি হ্যাঁ নাস্তাটা খাবো তো আজকে সকালের নাস্তাটা আমি ডিম দিয়ে খাবো তো সেজন্য কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে আমি ডিম একটা ভেজে নিচ্ছি আর আসলে প্রতিদিন ডিম দিয়ে খেতে ভালো লাগে না মাঝে মাঝে কিন্তু আমি সবজি ভাজি বা আগের দিনের যে তরকারি থাকে সেটা দিয়েও অনেক সময় খেয়ে নিই ওভাবেই আমার কাছে বেশি ভালো লাগে তো যাই হোক আজকে ইচ্ছে করলো যে ডিম দিয়ে খাই তো সেই কিন্তু ডিম ভেজে নিচ্ছি আর চা করব। আসলে সকালবেলা আমার চা না খেলে একেবারেই ভালো লাগে না অন্য খাবার না খেলেও চাটা খেলে মনে হয় একটু ফ্রেশ লাগে ভালো লাগে তবে খালি পেটে চা খাওয়া ঠিক না আমার আগে এটা অনেক অভ্যাস ছিল যখন মানে কি বলবো আরও কয়েক বছর আগে এটা খুব খারাপ অভ্যাস ছিল যে আমি সকালবেলা খালি পেটেই চা খেয়ে ফেলতাম আর খালি পেটে চা না খেলে ভালো লাগতো না তো এখন মানে অভ্যাসটা মানে ঠিক করে নিয়েছি যে নাস্তা খাওয়ার পর পর চা খাই তো আমি কিন্তু চাটা বানিয়ে নিয়েছি চা দেখতে কিন্তু অনেক সুন্দর কালার এসেছে আর যাই হোক তো আমার চাটা হয়ে গিয়েছে আর সকালবেলা চাটা একটু বেশি আমি খাই তাই তো আমার চা আর নাস্তা রেডি তো আমি এখন আমার সকালে নাস্তাটা করব আর মোস্তফা উঠে গিয়েছে এই মোস্তফার জন্য আমি এখানে দুধ দিয়ে ওকে আমি সিরিয়াল দিয়ে দিলাম তো এগুলো খেয়ে নেবে রায়সা মোস্তফা দুজনেই এটা খাবে আর আমার নাস্তা আমি শেষ করে নিয়েছি তো দুপুরবেলা তো আমরা বেড়াতে যাব। তো সেখানে গিয়ে আবার ক্যামেরাটা অন করব এখন মতো ক্যামেরাটা অফ করে দিচ্ছি সবাই আমার সঙ্গেই থাকবেন আশা করি আর আমার সকল সুইট ভিউয়ার্সদের কাছে আমার রিকোয়েস্ট যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি আপনারা চাইলে আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে পারেন আর সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা ছোট্ট একটা আইকন আছে সেটাতে প্রেস করে দিবেন তাহলে কিন্তু আমার যে নতুন ভিডিওগুলো আপলোড দেব সেটার নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে আর আপনি কিন্তু আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন প্রতিদিন আমার ব্লগগুলো দেখছেন তাদেরকে জানায় অনেক অনেক ভালোবাসা তো আমরা কিন্তু এই তো বের হয়ে গিয়েছি বাসা থেকে আর যাচ্ছি আমার ফ্রেন্ডের বাসায় আমার ফ্রেন্ড রাইসার ফ্রেন্ড যাই বলেন না কেন মা মেয়ের দুইজনেরই ফ্রেন্ড তো আমরা হলো দুপুরে সেখানে লাঞ্চ করব আর অনেক জমিয়ে আড্ডা দিব তো ভিউয়ার্স আপনারাও আমাদের সঙ্গে থাকবেন তো এখন আমরা হলো যাচ্ছি আমি রাইসা মোস্তফা আর মোস্তফার বাবা তো চলে গিয়েছে আপনারা অলরেডি জেনে গিয়েছেন সবাই তো যাই হোক আমরা যাই আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর ওদের বাসায় যেহেতু যাব ওদের বাসায় দুটা বাচ্চা আছে তো এদের জন্য একটু কিছু তো নেয়া লাগে তো দেখি কি নেয়া যায় তো আমি ভাবলাম যে একটু চকলেট বা আইসক্রিম এই ধরনের কিছু একটা নিব। তো আমরা আসলাম একটু দোকানে দেখি কি নিতে পারি তো মোস্তফা রাইসা এদেরকে বললাম যে কি নেয়া যায় তো রাইসা বললো যে আইসক্রিম নেওয়ার জন্য তো আইসক্রিম নেবো আর কি আমরা চলে আসলাম এই তো আসার পর হলো এটা কাঁচা আমের জুস তো আমরা একটু কাঁচা আমের জুস খেলাম ভাবি দিল আর কি আমাদের সবাইকে তো আমি এসে দেখি অনেক ভাবিরাই চলে এসেছে আর অনেক ভাবিরা এসে গিয়েছে আরও ভাবিরা আসবে তো এরা এসে হলো মানে নাস্তা টাস্তা খাচ্ছে আর কি তো আমরা আস্তে একটু লেট করেছি আমি আস্তে আস্তে প্রায় দুটার মতো বেজে গিয়েছিল তো আমরা এসে দুপুরের খাবারটা মানে খাবো ও টেবিল গুছাচ্ছে তো এখনও টেবিলে সব ধরনের খাবার আনা হয়নি তা আমি একটু একটু শোট করতেছি যাই হোক সব ভাবিরা আস্তে আস্তে আসতেছে আর আমরা সবাই মিলে অনেক আড্ডা আর অনেক গল্প সব কিছু হয়েছে তো ভিউয়ার্স আমি একটু একটু করে শ্যুট করার চেষ্টা করলাম আপনাদের জন্য তারপর আমি ভাবিকে আবার জিজ্ঞেস করেছিলাম আমি কি একটু ভিডিও করব তো ভাবি বললো ওকে ভাবি করেন সমস্যা নাই তো যাই হোক আমি ভিডিও করতেছি তো আরও অনেক ভাবিরাই আসতেছে এমাত্র আরও এক ভাবি আসলো তো এখানে প্রায় দশজন ভাবির মতো আসবে আর কি আসলে মাঝে মাঝে এ ধরনের গেট টুগেদার পার্টি হলে কিন্তু ভালোই লাগে তো বাচ্চারা অনেক হ্যাপি এরা যেহেতু সবাই একই ক্লাসে পড়ে সেজন্য কিন্তু বাচ্চারা অনেক হ্যাপি আর আমরাও সবাই অনেক জমিয়ে আড্ডা দিয়েছি আসলে ভালোই লাগে আর রাইসার আব্বু থাকতেও কিন্তু আমি অনেক ঘোরাঘুরি করেছি এখন যেহেতু ও চলে গিয়েছে আসলে এখানে আসার কোনো ইচ্ছে ছিল না তারপর দেখলাম যে রাইসা মন খারাপ করে ওর ফ্রেন্ডরা সবাই একজনের পর একজন কল দিতেছে যে রাইসা তুমি আসবা না তো সব কিছু মিলিয়ে দেখলাম যে আসলে বাচ্চাদের মন নষ্ট হয়ে যাচ্ছে তো সেজন্যই কিন্তু আসা তো আমার কাছে আসলে ভালো লাগে বাচ্চারা যদি হাসি খুশি থাকে আর দেখা যায় যে ওর সব ফ্রেন্ডরা আজকে আসবে ও যেতে পারবে না তো এটা নিয়ে বাসায় ওর মনটা খারাপ থাকবে তো এটা ভেবে আমি ওর বাবাকে মানে বললাম যে আমরা কি যাব তো ওর বাবা বললো ঠিক আছে নিয়ে যাও তো আসলাম তো খাবার দাবার যেটা সেটা বেশি বড় কথা না বাচ্চাদের যে একটা আনন্দ খুশি সেটাই কিন্তু মানে আমাদের মাদের কাছে যে মানে সবচেয়ে বেশি ভালো লাগে তো ওরা একসঙ্গে হয়ে অনেক মজা করলো অনেক খুশি তো যাই হোক ভিউয়ার্স আপনারা দেখতে থাকুন আর আমি আপনাদের জন্য একটু একটু করে করতেছি খাওয়া দাওয়া শেষ এখন আমরা বের হয়ে গেলাম আর আমি আসলে সরাসরি বাসায় যাচ্ছি না যাচ্ছি একটু নর্থ টাওয়ারে আর সেখানে একটা মোবাইল কিনেছিলাম তো মোবাইলে একটু প্রবলেম দেখা দিয়েছে তো সেজন্য কিন্তু মোবাইলটা চেঞ্জ করব আর আমি যাব মোবাইলের দোকানে তো ভাবলাম যে একেবারেই কাজটা শেষ করে যাই যেহেতু এই সাইডটাতে এসেছি তো এটা হলো মাস্কট প্লাজা তো মাস্কট প্লাজার সাথেই কিন্তু নট টাওয়ার তো নট টাওয়ারের হলো হলো মোবাইলের দোকানগুলো তো চলুন যাই মোবাইলের দোকানে আর মোবাইলটা একটু চেঞ্জ করবো আর কি মোবাইলটা ঠিক পড়েনি এটা একটু সমস্যা দেখা দিয়েছে আমি এখন মোবাইলটা চেঞ্জ করার জন্য যাচ্ছি তো ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গে চলুন নট টাওয়ারের ভিতরে একটু ঘোরাঘুরি করি আর আমাদের সঙ্গেই থাকুন আমি রাইসা আর মোস্তুফা আমরা তিনজন তো যাচ্ছি আর ক্যামেরাটা কিন্তু অন রেখেছি আপনাদের জন্য আপনারা একটু দেখুন যারা দেখতে ইচ্ছুক আসলে এখানে শপিং করতে আমি খুব একটা আসি না আমি বেশিরভাগ সময় রাজলক্ষ্মীর ওই দিক থেকেই শপিং করি তো এখানে আবার মোবাইলের যে শপিং মলটা সেটাতে কিন্তু আবার ভালো মোবাইল পাওয়া যায় তো যাই হোক এই প্রথম আমার একটা মোবাইলের সমস্যা পেলাম আর কি তো এটা ব্যাপার না ওরা চেঞ্জ করে দিবে তো সেজন্য আর কি নিয়ে আসলাম এটা একটু এদের কাছে দিয়ে তারপরে আমরা বাসায় চলে যাবো আর এরা হলো এটা চেঞ্জ করে ভালোটা এনে আমাকে আবার কল দিবে তারপরে এসে আমি নিয়ে যাবো আর কি তো ভিউয়ার্স আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা উপরে যাচ্ছি এখন হয়তো আমরা তিন তালার দিকে আর মোবাইলের দোকানটা হলো পাঁচ পাঁচতলায় তো ভিউয়ার্স আমি আরও একটা কথা বলে নিই সেটা হলো আমার মোবাইলটাতে যেহেতু একটু প্রবলেম পেয়েছি তো সেখানে গেলে আমাকে হয়তো অনেক কথা বলতে হবে মোবাইল সম্পর্কে অনেক কিছু জানাতে হবে তাদেরকে তো আমি যদি ক্যামেরাটা অন রাখি তাহলে কিন্তু আমি কথাগুলো এদের সাথে বলতে পারবো না যা মোবাইলের যে সমস্যা সেটা আমাকে দেখাতে হবে তো সেজন্য আমি আসলে ক্যামেরাটা অফ করে দিতে চাচ্ছি তো ভিউয়ার্স আমি আসলে আন্তরিকভাবে দুঃখিত আজকে আর ব্লগটা বেশি বড় করতে চাচ্ছি না সবাই অনেক বেশি ভালো থাকবেন এতক্ষণ আমার ব্লগটা মন দিয়ে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের মতো আমি তাহলে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ